আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনি একটা আইডিয়া কিভাবে পিচ করবেন আপনার ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য বা টাকা পাওয়ার জন্য। সো এখন যে আমি 7টা পয়েন্ট আপনাদেরকে বলার চেষ্টা করব, এই 7টা পয়েন্ট হচ্ছে যে, আইডিয়াটা পিচ করার সময় আপনি কোন কোন বিষয়গুলো মাথার মধ্যে রাখবেন, এবং আপনার আইডিয়া তৈরি করার জন্য এবং সেটা প্রেজেন্ট করার জন্য যে 7টা বিষয় আপনি মাথার মধ্যে রাখবেন, সেটার নাম্বার ওয়ান হচ্ছে যে প্রেজেন্টেশনটা আপনি নিজে তৈরি করবেন। কারণ আপনি প্রেজেন্টেশনটা যদি নিজে তৈরি করেন, আপনি প্রতিটা জায়গায় আপনার কিন্তু মাথার মধ্যে থাকবে যে আপনি কোথায় কি লিখেছেন, কখন কোনটা বলতে হবে, কোন পেজে কোনটা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে হয়তো আপনি একজন যদি টেকনিক্যাল লোক হয়ে থাকেন, ফাইন্যান্সিয়ালটা তৈরি করার জন্য আপনি ফাইন্যান্সে এক্সপার্ট আপনার কোনো বন্ধু বা আপনি কারো হেল্প নিতে পারেন, বা অন্যান্য মার্কেট অ্যানালাইসিসের জন্য আপনি একজন মার্কেটিং এর লোকের হেল্প নিতে পারেন, কিন্তু পুরো ব্যাপারটাতে আপনি ইনভলভ থাকবেন, যাতে যেহেতু প্রেজেন্ট আপনি করবেন। আর আপনি যদি 2-3 জনে প্রেজেন্ট করেন সেটাও হতে পারে, কিন্তু আমি মনে করি প্রেজেন্টেশনটা যদি একজন করে সেটার মানে পড়ে যায় না, মানে হয় না, অনেক সময় একটা জিনিস বলার সময় হঠাৎ করে পড়ে যাওয়া বা দর্শকদের বা ইনভেস্টারের মনোযোগ নষ্ট হয়ে যাওয়া, সেটা পড়ে যায় না। সো একজন করা ভালো, কিন্তু চাইলে 2 জন বা 3 জনও, যেমন মূল আইডিয়াটা একজন বলতে পারেন, টেকনিক্যাল সাইডটা বা সেলস এর মার্কেটিং এর সাইডটা একজন বলতে পারে, ফাইন্যান্সের সাইডটা একজন বলতে পারে, কখনো কেউ 2 জনও করে, কিন্তু আমি প্রেফার করব একজন করা ভালো। যদি ক্রিটিক্যাল কোনো প্রশ্ন, মানে ফাইন্যান্সিয়ালে ক্রিটিক্যাল কোনো প্রশ্ন কেউ প্রেজেন্টেশন শেষ করার পরে জিজ্ঞেস করলো, তখন আপনার একজন ফাইন্যান্স এক্সপার্ট থাকতে পারে যিনি আপনাকে ওটা তৈরি করতে হেল্প করেছেন, তিনি রিপ্লাই করলেন, বা মার্কেটিং এর একজন এক্সপার্ট থাকতে পারে, কোনো প্রশ্ন যদি ইনভেস্টররা শেষে করেন সেটার উত্তর দেওয়ার জন্য আপনি যদি দিতে না পারেন উনি, কিন্তু প্রেজেন্টটা আপনি করা ভালো, তাহলে পুরো জিনিসটা আপনার নখদর্পণে থাকবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে, আপনার ওই প্রেজেন্টেশন দেওয়ার সময় যদি কোনো বিদেশি না থাকে, আপনি প্রেজেন্টেশনটা কিন্তু বাংলায় দিতে পারেন। মানে এটা খুব দরকার নাই যে স্মার্টনেস দেখাতে গিয়ে আপনি ইংরেজিতে বলতে গিয়ে আপনি মনোযোগ আকর্ষণ করতে পারলেন না। আপনি কিন্তু, আপনি যদি ইউজ টু না হন, আপনি যদি খুব ভালো বাংলায় বলতে পারেন, যেমন আমাদের বাংলায় 30 দিনের কথা বলার জড়তা কাটানোর যে সেশন চলছে, এটা কিন্তু আপনাকে এই প্রেজেন্টেশনে ব্যাপকভাবে হেল্প করবে। সো আপনি বাংলায় বলতে, হ্যাঁ, এবং বিদেশে কেউ থাকলে ডেফিনেটলি ইংরেজিতে, তবে ইংরেজিতে যদি দিতে পারেন খুবই ভালো, কিন্তু কানেক্টিং হতে হবে, সেটা যেন কানেক্ট করে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। আপনি বললেন কেউ কিছু শুনছে না, বা সবাই ব্যস্ত আপনার মানে ইংরেজি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা ধরতে ব্যস্ত হয়ে যাচ্ছে, মানে বলার ভঙ্গিটা যদি এমন হয়, মানে যদি আপনি কনফিডেন্ট না থাকেন, তাহলে আমি মনে করি বাংলায় প্রেজেন্ট করা ভালো। এটা হচ্ছে নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে, আপনি যখন প্রেজেন্টেশনটা দিবেন, অবশ্যই অবশ্যই আপনার সামনে যিনি বসে আছেন, যাকে আপনি বোঝাচ্ছেন, তার দিকে আপনি তাকিয়ে, তার চোখের দিকে তাকিয়ে আপনি কথা বলবেন এবং প্রেজেন্ট করবেন। আপনি বারবার স্লাইডের দিকে তাকিয়ে আপনি তাকে পিঠ দিয়ে, আপনি, আমরা অনেক সময় আমি দেখেছি যারা স্লাইড প্রেজেন্টেশন করে তারা বারবার স্লাইডের দিকে অনেকক্ষণ বা পুরো লাইনটা স্লাইডে যা যা লেখা আছে হুবহু লাইন পড়ছে। ডোন্ট ডু ইট। আপনার স্লাইডে থাকবে পয়েন্ট আকারে মাথায় রাখার জন্য, এবং আপনি দেখবেন সবচেয়ে ভালো প্রেজেন্ট, ওই যেটা বললাম, আপনি যদি নিজে করেন প্রেজেন্টেশনটা এবং প্রেজেন্টেশনটা যদি অনেকবার প্র্যাকটিস করেন আপনি, তাহলে পরে কিন্তু আপনার এটা, এবং পুরো জিনিসটা যদি আপনার মাথার মধ্যে থাকে, আপনার কিন্তু স্লাইডে তাকাইতে হবে না। সো স্লাইড দেখাবে, কিন্তু আপনি কথা বলবেন ইনভেস্টারের দিকে বা আপনার সামনে যিনি বিচারক আছেন, যদি এটা আপনি কোনো মানে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন ফান্ড পাওয়ার জন্য, তাদের দিকে তাকে আপনি কথা বলবেন। সো এখানে আপনার কনফিডেন্সটা শো করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বারবার পিছনে ফিরে তাকান, আপনার কিন্তু কনফিডেন্সটা পড়ে যাবে। সো এটা কিন্তু, আমি যেহেতু অনেক প্রোগ্রামে এরকম আইডিয়া পিচিংয়ে আমি যেহেতু যাচ্ছিলাম, আমি জানি ব্যাপারগুলো, এবং সেই কারণেই আমি বলছি। আরেকটা হচ্ছে যে, এই টোটাল পিচটা বোঝানোর জন্য যদি আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, আপনি ম্যাক্সিমাম 3-5 মিনিট সময় পাবেন। আর এমনিতে যদি আপনি 1-to-1 বা কাউকে বোঝাতে যান, সেখানেও আপনি 10-15 মিনিটের বেশি আমি মনে করি কোনো প্রেজেন্টেশন দেওয়া উচিত না, যেটা বোরিং হয়ে যায়। সো প্রেজেন্টেশনটার ব্যাপারে, সময়ের ব্যাপারে আপনার খুব মাথায় রাখতে হবে, টু দ্য পয়েন্ট, একেবারে প্রতিযোগিতায় যদি আপনি 3-5 মিনিটের সময় পান, সেই ক্ষেত্রে প্রতিটা বিষয়ে আপনি আইডিয়াটা 1 মিনিট, মার্কেটিংটা 1 মিনিট, ফাইন্যান্সিয়ালটা 1 মিনিট, এইভাবে করে আপনাকে জিনিসটা শেষ করতে হবে। কিন্তু আপনি যদি একদম কাউকে দিতে যান, সেখানেও আপনি খুব বড় সময় কিন্তু পাবেন না। সো যেইখানে যতটুকু সময় দরকার, এবং আমি মনে করি আপনি যদি সময় বেশিও পান, আমি মনে করি এটা 10 মিনিটের বেশি কোনো অবস্থাতেই
10 বা 15 মিনিটের বেশি কোনো প্রেজেন্টেশন, 15 মিনিট আমি মনে করি অনেক বড় সময়, 10 মিনিট হলে ভালো, 10 মিনিটের বেশি কোনো প্রেজেন্টেশন থাকা উচিত না, বরং তাকে প্রশ্ন করার জন্য কিছু সময় দেওয়া উচিত প্রেজেন্টেশনটা শেষ করে। সো এইটা আপনি মাথায় রাখবেন। তারপরে যেটা যেই পয়েন্টটা আমি বলতে চাচ্ছি যে আপনি হয়তো যেটা আমি বললাম যে আপনি সেলসে ভালো, আপনি হয়তো ফাইন্যান্সে ভালো না, তাহলে আপনি একজন ফাইন্যান্সে যে ভালো তার হেল্পটা নিতে পারেন, টেকনিক্যালে যিনি ভালো তার হেল্পটা নিয়ে করলেন, কিন্তু প্রেজেন্টেশনটা আপনি নিজে গুছিয়ে নেবেন, এই কথাটা আমি আসলে বলতে চেয়েছিলাম। আর 6 নম্বর যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যে সবসময় একটা পাঞ্চ লাইন দিয়ে আপনি ক্লোজ করবেন, যাতে ক্লোজিংটা একটু ইন্টারেস্টিং হয়। যেমন পাঞ্চ লাইন, যেমন আপনি বলতে পারেন যে সে আপনার যে পাঞ্চ লাইনটা আপনি মেকই যেন না হয়, মানে আপনার আদর্শের সঙ্গে, আপনার চিন্তা ভাবনার সঙ্গে এবং আপনার দর্শনের সঙ্গে যেন পাঞ্চ লাইনটা হয়। যেমন ধরেন আমাকে যদি কেউ বলেন যে এখন তুমি একটার পর একটা ব্যবসা, মানে পরবর্তী ব্যবসা কেন করবা, আমি বলবো যে আমি টাকার জন্য ব্যবসা করব না, আমি হয়তো ব্যবসা করব একটা প্রতিষ্ঠান করার জন্য, কর্মসংস্থান তৈরি করার জন্য আমি ব্যবসা করব, আমি মানুষের জীবন সহজ করার জন্য, মানুষের জীবনে ইম্প্যাক্ট তৈরি করার জন্য আমি প্রতিষ্ঠান তৈরি করব। সো টাকা অটোমেটিক আসবে, কিন্তু মূল উদ্দেশ্যটা যেন এরকম না হয় যে অনেক লাভ হবে। ডেফিনেটলি প্রত্যেকটা ইনভেস্টর কিন্তু প্রজেক্টে ইনভেস্ট করে কিন্তু লাভ করার জন্য, কিন্তু আপনি যদি একদম ক্রিটিক্যালি বা ট্রেডিশনালি একেবারে লাভটাকে নিয়ে আসেন যে এক বছরের মধ্যে অনেক টাকা লাভ হবে, এগুলো কিন্তু লোকজন খুব বেশি পছন্দ করবে না, কারণ এটা বিজনেসের স্বাভাবিক গতি মানুষ পছন্দ করে যে ব্যাংক রেটের চেয়ে আপনার এটা বেটার কিনা। কেউ যদি সঞ্চয়পত্র কিনে রাখে বা ফিক্সড ডিপোজিট করে রাখে, তার চেয়ে আপনি বেটার বেনিফিট দিচ্ছেন কিনা ওটাই মানুষ কিন্তু চিন্তা করবে। অ্যান্ড ফাইনালি 7 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনি প্রেজেন্টেশনটা শেষ করার পর আপনি জাজদেরকে আমন্ত্রণ জানাবেন আপনাকে প্রশ্ন করার জন্য, এবং তারা যে প্রশ্নগুলো করবে, ওই যে বললাম হয় আপনি যদি সবকিছু জানেন আপনি একা উত্তর দিবেন, অথবা আপনার প্যানেলে আপনি লোক রাখতে পারেন, ফাইন্যান্সের একজন, টেকনিক্যালের একজন, বা আপনি হয়তো সেলস মার্কেটিংয়ে ভালো, সে এরকম করে 3 জন থাকতে পারে। যখন যে প্রশ্নটা করা হবে খুব কনফিডেন্টলি সেটার উত্তরটা যদি দিতে পারেন, আমার ধারণা হাততালিটা আপনার পক্ষেই যাবে, এবং টাকা পাই পেতে, আপনার স্বপ্নের প্রজেক্টের জন্য টাকা পেতে আপনার জন্য কোনো সমস্যা হবে না। সো আপনার হয়তো ভালো একটা আইডিয়া জানা আছে, কিন্তু এই কথাগুলো বলার অর্থ সেই আইডিয়াটাকে আপনি প্রপারলি সুন্দরভাবে সময় অনুযায়ী টু দ্য পয়েন্টে প্রেজেন্ট করতে না পারার কারণে আপনার সেই আইডিয়াটা হয়তো বাস্তবতার মুখ কখনো দেখে না। কিন্তু আমি মনে করি এই 7টা জিনিস আপনি যদি ফলো করেন, আপনার আইডিয়া বাস্তবতার মুখ দেখবে। অনেক ধন্যবাদ।